সরাসরি আমেরিকার আজকের আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আসানুল হক কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমাদের আজকের অতিথি বাংলাদেশের একজন সুপরিচিত অভিনেত্রী চলচ্চিত্রে তার অভিনয় স্বীকৃতি হিসেবে তিনি দুইবার জাতীয় পুরস্কার পেয়েছেন জন্ম ঢাকায় পড়ালেখা করেছেন অগ্রণী স্কুলে তারপর বিকারণা কলেজে মাস্টার্স করেছেন মার্কেটিংয়ে শৈশব থেকেই নাচ এবং অভিনয় শুরু এই অভিনেত্রীর নাম চাঁদনি কথা হচ্ছিল তার সাথে ছ মাস বয়স আমার যখন তখন আমাকে আমার বাবা আমার বাবা অভিনয় করতেন তো ওয়াইজেক একটা নাটক ছিল বিটিভিতে সেই ছয় মাস বয়সে আমাকে অভিনয় করার জন্য নিয়ে গেছিলেন কিন্তু যা বলতো আমি বলে তাই করতাম আম্মু এটা বলে যে এটাই তোর শুরু আবার বলতে গেলে শুরু যে বেসিক্যালি নাচ দিই আমার শুরু আমি তিন বছর বয়স থেকে বাফাতে নাচ করতাম আর নর্মালি দুখাই দিয়ে শুরু করলাম অভিনয়টা দর্শক মন্ডলী আপনারা হয়তো অনেকেই জানেন যে চাঁদনি তিনটি ছবিতে তিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছবিতে বাংলা চলচ্চিত্রের ইতিহাসে তিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছবিতে অভিনয় করেছেন একটি হচ্ছে দুখাই আরেকটি হচ্ছে লাল সালু এবং আরেকটি হচ্ছে জয়যাত্রা লাল সালু ছবিটি আমি নিজেও দেখেছি এবং সেখানে আপনি জমিলার চরিত্রে অভিনয় করেছেন জমিলা ক্যারেক্টার করেছিলাম সেখানে সেটা তো বোধহয় বেশ কয়েক বছর আগের কথা হ্যাঁ তখন আমার মনে আছে আমি ম্যাট্রিক পাস করেছি ইন্টারমিডিয়েটে উঠলাম ভিকার্নেসায় কিন্তু ভাগ্যক্রমে কিন্তু আগে ইন্টারে লাল ছিল লেখা পড়ার সময় বাট আমরা ওঠার পরে আর লালশালু বইটা ছিল না তো আমাকে বই দেওয়া হলো দেন ফার্স্ট করা হলো লালশালো তো আসলে একটা অদ্ভুত ব্যাপার কাজ করেছিল এই সময়টা ওটা করে খুব ভালোই লেগেছে আর কি লালশালু আমি নিজেও পাঠ্য হিসেবে পড়েছি আপনি যে কথাটি বলছিলেন মজিদের চরিত্রে অভিনয় করেছিলেন বোধ রাইসুল ইসলাম আসাদ আর আপনি ছোট বউ জমিলার চরিত্রে অভিনয় করেছেন এই যে অভিনয়ের অভিজ্ঞতা আপনার এই তিনটি ছবিতে জয়যাত্রা লালশালু এবং দুখাই এর ভেতরে কোনো একটি বিশেষ ঘটনার কথা কি আপনার মনে পড়ে যেটি আপনার এখনো মনে হলে ভালো লাগে আমি আমার শিক্ষা যেটা আমি তো আসলে কখনো কোথাও একাডেমিক আমার কোনো ইয়ে নাই কোর্স নাই অ্যাক্টিংয়ে তো যখন দুখাই করতে যায় আমি তখন ক্লাস ফোরে পড়ি তো রাইসুল ইসলাম আসাদ উনি ওখানে আমার বাবার ক্যারেক্টার করে দুখাই আর আমি থাকি সুখাই তো আর মুর্শিদুল ইসলাম ওনার ফিল্ম ছিল সেটা তো ওই সময় আমরা যখন ট্রলার দিয়ে সমুদ্র দিয়ে যাচ্ছিলাম তো আমাকে একটা কথা বলেছিল বাবা যখন যা করবি তখন ভুলে যাবি তুই কি এবং তাই মানে আমি তখন একজন মাছ ধরে তার মেয়ে তখন আমাকে এইভাবে স্পুলিং করা হয়েছিল সো এই জিনিসটা আমার এখনও কানে বাঁধে বাবার কথাগুলো মানে আসাদ বাবা তো এইটাই একটা মজার বিষয় যখন আমি লাল সালুতে আমার বাবা যাকে আমি আসাদ বাবা বলে জানি সে আমার হাজব্যান্ড তখনও সেই একই কথা রিপিট করলো কারণ একটা জায়গায় সিকুয়েন্সে ছিল বাবার মুখে মানে আসাদ বাবার মুখে মানে আমার হাজব্যান্ড সে তখন দলা থু দিতে হবে থুতু মারতে হবে সে যে কত ঘৃণিত কাজটা করে এখনও যা হয়ে আসছে সমাজের মধ্যে ধর্ম ব্যবসা রাইট এটাই দেখানো হয়েছে বেসিক্যালি তো এই জায়গা থেকে আমি কি করে এটা সম্ভব আমি যাকে বাবা ডাকি তাকে আমি থুতু মারবো মুখে আমি কোনোভাবেই সেই শটটা দেওয়ার মতো আমি রাজি ছিলাম না বাবা আমাকে নিয়ে আলাদা রুমে বসে সেম জিনিস যখন দুখাই করতে বলেছিল তুই এখন দুখায় মেয়ে সুখাই তুই তোর বাপ সালাউদ্দিনের মেয়ে না তুই আমার মেয়ে তুই এখন সামান্য ছোটো ছোটো পোনা ধরে বেড়াস ঠিক সেইভাবে বাবা আমাকে আবার স্পুলিং করলো যে আমাকে আবার ওয়াশ করলো কার আমি ওনাকে ওভাবেই জেনে আসছি তো এইটা আমার অভিনয়ের জন্য অনেক বড় একটা বিগ ফ্যাক্টর যে আমরা যারা অভিনয় করি আমরা কিন্তু আসলে একটা টাইমে ফিল করি যে আমরা আসলে সেলিব্রেটি কিন্তু আসলে অভিনেতা যারা তারা কিন্তু কখনোই মনে করেন আমি মরব আমার বাবা মানে আসাদ বাবা আসলে উনি অদ্ভুত লোক উনি আমাকে যেভাবে বুঝিয়েছিলেন সেই দিন মনে কর বাবা মরে গেছে মনে কর আজই আমি তোর স্বামী সত্যিকারের স্বামী তোর যদি স্বামীটা এরকম হতো কী করতি তো আমি ডাইরেক্ট যেভাবে আমাকে বলুন আমি তাই করতাম করো সেটা ওকে ফাইন নেক্সট টাইম তারপরে করলাম আমরা কাজটা তা আমি এতটুকু বলতে চাই যারা অভিনয় পছন্দ করে বা অভিনয় করতে চান বা যারা নতুনরা আসছে আমার একটাই কথা তাদেরকে বলা আমার কাজ করা হচ্ছে না কিন্তু আমি কাজ দেখছি অনেকে অনেক ভালো কাজ করে কিন্তু আমি চাই তারা ক্যারেক্টারের ভিতরে আরও বেশি নিজেকে ইনভলভ করুক যেটা বাবা অনেক অনেক অভিনেত্রীকে বা অভিনেতা যারা আছেন আসছেন বাবা কিন্তু সবাইকে হেল্প করে এই জায়গাটা ওনারা শিখতে চায় মানে যেন শিখে কাজগুলো করে সমসাময়িক বাংলা চলচ্চিত্র সম্পর্কে আপনি কী ভাবেন বাণিজ্যিক এবং আর্ট ফিল্ম দুই ক্ষেত্রেই বাংলাদেশের চলচ্চিত্র কোথায় কোথায় আছে অবস্থানটা আমি বলবো আমাদের অবস্থান এখন এখন আগের চেয়ে অনেক 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 ভালো ভালো কারণ আমাদের আপনাদের ডিজিটাল ক্যামেরার প্রিন্টটা খুবই ভালো আসছে আগে যেমন একটা ফিল্ম বাণিজ্যিক ফিল্ম আমি না আসলে ফিল্মটাকে না ডিভাইড করতে চাই না আমি কথাটা বলতে চাই ফিল্ম ফিল্ম বাণিজ্যিক আর্ট ফিল্ম এটা ডিফারেন্স তেমন কিছুই না বাট এটা হয় যে এক একজনের রুচি এক এক রকম কাজ করে রাইট হ্যাঁ আমি ওই ধরনের কাজ করি কিন্তু দুইটাই কিন্তু বেসিক্যালি কোনোটা থেকে আলাদা না কিন্তু আমরা যে বাণিজ্যিক ফিল্ম বলছি এখন এটা অনেক সুন্দর অনেক 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 আগানো আমি খুব পছন্দ করছি এখন আমাদের বাংলাদেশের ফিল্ম সো আমি কোনো আলাদা দেখি না আমি বলবো যে আগের চেয়ে অনেক বেশি বেটার আরও বেটার হবে আমি খুব হ্যাপি সেজন্য তো আপনার অভিনয় এবং নাচ এই দুইটি ক্ষেত্র নিয়ে ভবিষ্যতে কি ধরনের কাজ করার ইচ্ছে আমার নাচ নিয়ে অনেক স্বপ্ন কারণ আমি নাচটাকে আমার জানি না আমি আমি অনেক বেশি ভালোবাসি হয়তো নিজের চেয়েও বেশি আর আমার কম্পোজ করার কিছু ইচ্ছা আছে যেটা ইন্টারন্যাশনাল বেসড মানে আমার কাজ করার ইচ্ছা এমন যেন ইন্টারন্যাশনাল একটা পর্যায়ে পড়ে যে না হ্যাঁ একটা কাজ দেখলাম বা না হ্যাঁ একটা কাজ করলাম এটা ইন্টারন্যাশনাল একটা পর্যায় পড়ে সো ওটা নিয়ে আমি কাজ করছি বেসিক্যালি আমি এই জন্য কিছুদিন অফও ছিলাম কারণ আমার কিছু ভাবা চিন্তাধারা আমার ডিফারেন্ট আমার এই এই জায়গার থেকে আমার হাজব্যান্ড আমাকে অনেক হেল্প করছে সো দোয়া করেন যেন আমি একটা ভালো কম্পোজিশন যেটা নিয়ে কম্পোজ করে সামনে এগুতে চাচ্ছি সেটা করতে পারি আপনি যেহেতু আপনার স্বামীর কথা বললেন দর্শকরা নিশ্চয়ই জানেন যে চাঁদনির স্বামী হচ্ছেন অত্যন্ত সুপরিচিত সঙ্গীত শিল্পী বাপ্পা মজুমদার তো আপনার স্বামী আপনাকে সমর্থন দিচ্ছেন আমি কি বলবো আমার বিয়ের আগে আমার মা এখন আমার বিয়ের পর আমার স্বামী মানে তারা দুজনেই চায় আমি যেন কাজ করি আর আমি উল্টা ব্যাকে যে আমি করব না করব না কিন্তু তারা দুজনে খুবই চান যে আমি যেন কন্টিনিউসলি আমার কাজ করে করেছে যেন কাজ আমি স্টাফ না করি সো আমি এখন থিঙ্ক করছি যে না এটা সত্য যে আমার জামাই আমার মা যেটা চান কেন আমি আমিও তো ফিল করি যে আমার মাঝে মাঝে করতে ইচ্ছে করে যখন দেখি ইস এই ক্যারেক্টারটা যদি আমি করতে পারতাম যেমন আমার ছোটোবেলা থেকে একটা স্বপ্ন ছিল আমি আমি টুনি বউয়ের ক্যারেক্টারটা করব কিন্তু আমার লাইফে কখনো আসে নাই রবীন্দ্রনাথের টুনি বউ খুব সুন্দর একটা ক্যারেক্টার তো মাঝে মাঝে আমারও মাঝে মাঝে মনে হয় যে না আমি যে কেন করছি না কাজ ওই কাজের মধ্যে ব্যস্ততার মধ্যে করা হয় না কিন্তু আমি এবার যে বাংলাদেশ ইচ্ছা আছে আর কি এই তো নেক্সট মান্থের পরে যাব তো কাজ শুরু করব আপনি যে চরিত্রটি করতে চান কেউ যদি প্রস্তাব দেয় আপনি তাহলে কি অবশ্যই করব কেউ যদি কি আমার টুনিবো আমার ড্রিম ছোটবেলা থেকে আমার খুব ইচ্ছে ছিল টুনিবো করার তো আই থিঙ্ক এখনও দুটা বেনি করলে হয়তো ছোট লাগতে পারে জানি না কারণ আমাকে এখনো মানুষ স্কুলের মেয়ে বানিয়ে কাজ করায় সো জানি না হতেও পারে অভিনয়ের পাশাপাশি কি পরিচালনার কথা কখনো ভেবেছেন আমার আসলে পরিচালনার কথা দিয়ে বলতে গেলে আমার নাচে পরিচালনা করার বেশি ইচ্ছে এবং আমার গান পরিচালনা করার বেশি ইচ্ছে যেগুলোকে আমরা বলি মিউজিক ভিডিও এইগুলো কিছু জিনিস আমার মাথায় অনেক ঘুরঘুর ঘুরঘুর করে কিন্তু আমি হয়তো আমাদের ওভাবে স্পন্সার পাওয়া যায় না সো এই কারণে কাজগুলো করা যায় না বাট যদি পাই বা কেউ যদি করতে চায় অবশ্যই আমি করবো আপনি চলচ্চিত্র সম্পর্কে অনেক ইতিবাচক কথা বলছেন কিন্তু সবসময় তো দেয়ার ইজ রুম ফর ইম্প্রুভমেন্ট ভালোর চাইতেও ভালো আছে তো আমাদের চলচ্চিত্রে ঘাটতি আছে কোন জায়গাটায় আপনার মনে হয় যদি চলচ্চিত্রের কথা বলেন আমি বলবো যে আমাদের এখন যেসব সুন্দর সুন্দরীরা আসছে বা যারা সুন্দর করে অভিনয় করছে আমাদের পরে অনেক জেনারেশন এসছে অনেক ভালো ভালো মেয়ে কাজ করছে ওদের অবশ্যই ফিল্ম করা উচিত আমি চাই আমি চাই আমাদের মেয়েরা ফিল্ম করুক অর্থাৎ আপনি আরও শিক্ষিত পরিবার থেকে হ্যাঁ আমরা যারা নাটক করছি আবা আমাদের যারা ছোটো মেয়েরা আমাদের পরে যারা এসছে তারও সুন্দর অনেক স্মার্ট এবং তারা সুন্দর করে কথা বলতে পারছে ড্রেস আপ সুন্দর করতে পারছে অভিনয় সুন্দর করতে পারছে তারা নাচতে পারছে সো এই জিনিসগুলো আমি চাই ফিল্মে আসুক এখন যেমন একজন দুজন করে করে আসছে যেমন জয়া আপা অনেক করছেন সো এগুলো আমাদের জন্য একটা পজিটিভ সাইন যে আমরা সামনে এগুচ্ছি যে আগে আমরা ফিল্মের কথা শুনলে হয়তো কেউ চিন্তা করতো যে আচ্ছা একটু হয়ে আপনি যেটা বলেন আর্ট ফ্লেমার কমার্শিয়াল ফিল্মের কথা আচ্ছা আর্ট ফিল্ম হলে করব বা কমার্শিয়াল হলে করব না বাট এখন ওই জায়গাটা অনেক চেঞ্জ আমি চাই আমাদের মেয়েরা করুক আমাদের ছেলেরা আগা চলচ্চিত্র টেলিভিশন নাটক যেহেতু আপনি টেলিভিশন নাটকও করেন করেছেন এবং নাচ এই তিনটি মাধ্যমের মধ্যে আপনার সবচেয়ে প্রিয় মাধ্যম কোনটি অবশ্যই নাচ অবশ্যই আর যেহেতু ফিল্মে নাচও আছে আপনার অ্যাক্টিংও আছে সে জায়গায় যারা আসলে নাচ ভালোবাসে বা অ্যাক্টিং ভালোবাসে তাদের জন্য এখন অপরচুনিটি অনেক বেশি সো আমি এই জন্যই বলি ওরা করুক আমি চাই আমাদের মেয়েরা করুক ছেলেরা করুক আমি চান্স পেলে অবশ্যই আমিও করব। আপনি আপনার এই পেশায় আরও সফল হন আপনার চলচ্চিত্র আছে আপনার নাটক টেলিভিশন নাটক আছে নাচ আছে সবগুলো ক্ষেত্রেই আপনি আরও অনেক বেশি সফল হন আপনার সুস্বাস্থ্য কামনা করছি আপনার কামনা করছি আপনাকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ সরাসরি আমেরিকা আজ এ পর্যন্তই এখানে জানিয়ে রাখি ইউটিউবে আমাদের অনুষ্ঠানের সব ভিডিও দেখতে পারেন ভিওএ বাংলা চ্যানেলে ভিওএ বাংলা ফেসবুক ফ্যান পেজেও জানাতে পারেন আপনার মতামত আগামী সপ্তাহে একই দিন একই সময় এটিএন বাংলায় আমাদের অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় চাইছি আমি আহসানুল হক ভয়েস অব আমেরিকা